আয়, ছোৱালীক ছোৱালীক মারছে, ছোৱালীক মারছে, ধরি ছোৱালীক মারছে। তো এতিয়া দরজা খুলি নিদিয়া উপর দি যাব লগা হৈছে। আ দরজা খুল, দরজা খুল। আর এইফালে নবস্মিতার হাতের অবস্থা চাওক, চাওক কিমান ব্লাড জমা হৈছে। আর দেখিছে গোটেই নবস্মিতার হাতত ব্লাড জমা হয়ে আছে। আর এই ব্লাড জমা হয়ে আছে কারণ যাকালি আমার উপর আক্রমণ চলিছিল, কাঠর বাটামেদি মারি এনেকা ধরনের অবস্থা করেছে, আর আঙুলি সব ফুলাই দিছে মারি। আর এই এই ঘরের লড়াজনে নাম হল হিতেন্দ্র বরুয়া, আর এটার নাম আছে রাজীব বরুয়া। এই লড়াজনে এই লড়াজনে এনেকা ধরনের আক্রমণ কিয় করেছে প্রথমতে সিটা জানাই লো, আর তারপর আপনার যাকালির আমি গোটেই ফুটেজ লাইভ আপনার সব জানাই দিম, সব দেখাই দিম। মেইন কারণ হল আমাক আক্রমণ করা, আমার কাজিয়া করা, হিংসা। কারণ ঘর বনাইছো কিয় ভাল, গাড়ি আছে কিয়, মানুষের উন্নতি চাব নোৱাৰা। আর এই রাজীব বরুয়া নামের লড়াই নহয়, আমার ঘরের ওসরত দুই তিনিঘর আরো মানুষ আছে যুনে আমার উপর এনেকা হিংসা করে আর এনেকা ধরনের আমার লগত কাজিয়া করে থাকে। খুব সোনকালে তেখেতসকলের নাম সব মই দেখাই দিম ভিডিওত। ইমান দিন মই চুপচাপ আছিল কিন্তু এটা আর চুপচাপ না থাকো, মানুষের অত্যাচার আর এটা সহ্য নকরিম। আমি কিয় সহ্য করিম? আমি তো একো ভুল করা নাই, আমি নিজে কষ্ট করে আছো, নিজে বস্তু লই আছো, এইবিলাক আমি যে গাড়ি কিনিছো, ঘর বনাইছো, নিজে কষ্ট করি, নিজে লোন লই, নিজে কষ্ট করি, নিজে চাকরি করি, সেইবিলাক কষ্ট তো কোনো না চায়। আর আমার লোন যে ইমান লওয়া আছে সেইবিলাক তো কোনো না চায়। আর বহুতে ভাবিব সাগে আমি ইউটিউবত ভিডিও করো, এই লড়াজনক সাগে ভিডিওত বোধহয় আহিছিলে, সেই কারণে ভিডিওত আহার কারণে বোধহয় খং করে মোর ভিডিওর বেক সাইডে বা কোনবা সাইডত যাকে মই তার ভিডিওত লৈছিলো, সেই কারণে সাগে কাজিয়া করেছে। যদি তেনেকুয়া হয় মোর সব ভিডিও খুচরি চাব ইউটিউবত, যদি হি এই লড়াজন যদি মোর ভিডিওত আছে মই ইউটিউব আজিয়ে বাদ দিম। এতিয়াহে আমি ইউটিউব করেছো, দুই বছর হল ইউটিউব। ইয়ার আগতো আমাক আক্রমণ করেছিল যেটা আমি ইউটিউব নকরো, ঘর বনার সময় মিস্ত্রিকে ধরি মারিছে। আমি এই ঘর বনার সময় মিস্ত্রিকে ধরি মারিছে 2019ত। উনৈশত মই গোটেই ক্লিপ, গোটেই ভিডিও, গোটেই ফটো দেখাই দিম আপনালোকক। আর আমার ঘরতো, আর এই ফলের পর লড়াজনে উলাই আমার দেহক ঘরতো অত্যাচার করেছিল, আজিলৈকে আমি সেই খিড়কি ঠিক করা নাই, সব ভাঙি থাকি খিড়কি শিল দলিয়ায়। কাজিয়ার মেইন কারণটো হল সি হিংসা করে ঘরের ভিতরের পর সদায় অশ্লীল গালি গালাজ করে থাকে, আর আমি সদায় চুপচাপে শুনে আসিল, কোনোদিনও করা নাই। যেতিয়া যাকালি এই বাহিরত আহি সি গালি গালাজ করিল, তেতিয়া আমি প্রত্যুত্তর দিলো যে আমাক কিয় তেনেকুৱা গালি পারে, আর তেতিয়াই সেই আক্রমণটো করে। আর সিদিনও আমি সেই বেক সাইডত আমি ভিডিও করে আসিল, প্রত্যেক দিন যেনেকে করো নিজের ঘরের চোতালত বেক সাইডত করে আসিল ভিডিও। আর এই লড়াটার একটা কি প্রবলেম যে সি আমি যদি কিবা কথাও পাতো ঘরের লাহে লাহে বা ভিডিও বনাও, সি ভাবে যে তাক কই আছো, অল্প কিবা মেন্টাল টাইপের লড়া। চাওক রাইজা, চকুর সন্মুখতে মোর বুয়ারি কেনকা মারিল ধরি, কেনকা অমানুষী অত্যাচার করছে, কার কাপড় ধরি টানি যে অত্যাচার করেছে, ই আমাক শান্তি জিয়াই থাকিব নিদিব। এতিয়া দেখুৱাম আপোনালোক ভিডিও ফুটেজটো। ছোৱালীক ছোৱালীক মারছে, ছোৱালীক মারছে, ধরি ছোৱালীক মারছে, ছোৱালীক মারছে, ছোৱালীক মারছে, ছোৱালীক মারছে, ছোৱালীক মারছে, ধরি ছোৱালীক মারছে, ধরি ছোৱালীক মারছে, ছোৱালীক মারছে না, ছোৱালীক মারছে না, ধরি ছোৱালীক মারছে না, ছোৱালীক ছোৱালীক গাত হাত উঠাইছে। এই যে সিসিটিভি ক্যামেরা আছে, এই যে ক্যামেরা আছে, ক্যামেরা আছে, মোবাইল আন, মোবাইল আন, মোবাইল আন মোর। মাইকী মানুষের লড় মারিছে, মারিছে, কত লাগিছে চাং, কত মারিছে, কত মারিছে, ঠিক আছে, হব বরিয়া, মানে কালি দিনটা গালি পারে আছে, ইমান বেয়া বেয়া ভাষা দি গালি পাইছে। আমার সিসিটিভি ফুটেজ আছে, সব আছে, মানে এই ঘরের মানুষ সদায় আমার লগত, মানে খালি অকলে লড়া, মা দেউতা কোনো নাই, আমার লগত সদায় কাজিয়া।
সদায় কাজিয়া করে, মানে কাজিয়া মানে ডাইরেক্ট কাজিয়া করবো না, ভিতরের পর গালি পারি থাকে, গালি পারি থাকে আমার মোর গাত, ইয়ার আগতে মোর গাত হাত দিছিল, মো মারিছিল ধরে। আর কেবল ময়ে নহয়, মো মাকও এয়া দেখিছে চকুর সাইডত মারি ফাটাই দিছিল, আমার ঘরের ওসরতে আক্রমণ করেছিল, আমার হসপিটাল যাব লগা হয়েছিল, তেতিয়াও পুলিশ আহিছিল 2019 সনত, আর পুলিশে লই গই তারপর স্টেটমেন্ট লিখাই লৈছিল যে পুনরায় যদি সেই একে ঘটনা করে আইনের ওসর দণ্ডনীয় হব। সেটা কেতিয়াও কোৱা নাছিল ভিডিওত, আজি সব জানালো। কি পুলিশ আইলে কি হব, কই যে কই আছে, হ্যাঁ কই যা, উপায় নাই, নবস্মিতা ইয়াতে ইয়াতে মারিছে, আর ইয়াতে চক, ইয়াতে ফুলিছে, তো এটা পুলিশ পুলিশ আহি আছে, এটা পুলিশ আহি তাক মজা দিম, সদায় আমার লগত করে, কেতিয়াও ভিডিও বনোয়া নাই, কেতিয়াও কিবা নকরো, কিন্তু আজি এরি নিদিম। এবার হাতও উঠাইছিলে, এবার মই না থাকতে দুবছরমান আগতে এখেতর উপর হাত উঠাইছিলে, তেতিয়া আমি পুলিশ কেস দিছিলু, ফটো বিলাক যদি আছে মই দি দিম, দেখিছে পুরো লাঠির দাগ বহি গৈছে, বহুত দেখাই আছে গাইস, এয়া দেখিছে পুরো দাগ, কারণ অলরেডি ইয়ার আগতে এখেতক হাত উঠাইছিল, তো তেতিয়া মই নাছিলু। আর আমার মানে এইটু ভিডিও বলি নহয়, ক্যামেরা সিসিটিভি সব আছে, আমার সিসিটিভি ফুটেজও আছে, কোনো কিবা নাই, সিসিটিভি ফুটেজও আছে, ভরির হাত, তুই যে নবস্মিতাক মারছিস, কিয় মারছিস, কিয় মারছিস, এতিয়া বকি আছে, এতিয়াও বকি আছে, কিবা কৈছো, মই কৈছো পুলিশ আহিব, সি আপোনালোকক স্লেং ওয়ার্ড দি গালি পাৰি কৈছে, পুলিশ অমুক পুলিশ, মানে আমাক মারিছিল ধরেছে ইয়াতে, তারপর সি লিখিত দিছে থানা আছে মোর লগত, লাইভ গালি পাৰি আছে, খোলা যাব, ভাঙা যাব, তালা ভাঙা ভাঙি দিয়ে যাব, তালে তালাটো ভাঙি দিয়া যাব, আছে আছে মানুহ যে গালি পাৰি আছে, স্লেং, তো এতিয়া দরজা খুলি নিদিয়া উপর দি যাব লগা হৈছে, আ দরজা খুল, দরজা খুল, চাব আপনি কিবাটো রাখিব হাতত, কুইপেনটো রাখিব, এই যে এইটো লাঠি দি, এই লাঠি দি, এই লাঠি দিয়ে মারিছে, মোর লগত ভিডিও আছে, পুলিশ গৈছে ভিতরত, এই যাতে নলায় থানার পরা, এই যাতে নলায় লাজ পাবি, তুই এবার এবার তুই লাজ পাবি, পাড়ার মানুষের ওসরত লাজ পাবি, তুই দেখিছে দেখিছে স্যার, ইমান দিন একো করা নাই স্যার, চুপচাপে আসিল, কারণ ওসর সুবুরিয়া হয় বাইসান, মানে ভবিষ্যতেও থাকবো লাগিব, এটা ধরে লই গই আছে, এবার একশন ভালকে হবো, এই যে ধমকি দিয়ে আছে, দেখিছে ধমকি দিয়ে আছে, আপনার ওসর ধমকি দিছে, আপনার ওসর ধমকি দিছে, আপনার ওসর ধমকি দিছে, পুলিশের ওসর, আমিও পুলিশ স্টেশন তাক মজা দিম, সে যাতে ওলাব নয় থানার পর, তাক ওলাব নেদি বাবা, মোক বহুত অত্যাচার করছে, বহুত অত্যাচার করছে, মা হত বহুত অত্যাচার করছে, ই মোক তাক এটা এরাই নিদি দিবি বাবা, এনি নিদি বাবা, বহুত অন্যায় করি আছে আমার লগত, যা যা তুই ঘর থাক, ঘর তালা মারি রাখবি, থানাত যায়, থানার এফআইআর দিই, তারপর গোটাই ভিডিও রেকর্ডিং, আর ইয়ার সাউন্ড দেখিছে, পুরো ব্লাড জমা হয়ে গেছে, দেখো পুরো ব্লাড জমা হয়ে গেছে, আঙুলিটো এটা চাব লাগবে, এক্সরে করে বঙ্গাইগাঁও থানা দাইছো, আজি কোনো বদ্ধে এরা নব তাক, সেয়া দেখিছে তাক পুরো হ্যান্ডকাপ বান্ধি লই গেছে, আর এটা নবস্মিতাক মেডিকেল করাব লই গল পুলিশে, পুলিশের গাড়িত বহাই সিভিল হসপিটালত লই গল, আর তাতে গই সিভিল হসপিটালত ডক্টরের দ্বারা চেক আপ করালে, গোটেইখিনি টেস্ট করিলে, আর মেডিকেল রিপোর্ট দিলে, আর সঁচাকে আমি কেতিয়াও ভবা নাছিল আমার লগত যে এনেকুয়া ঘটনা আজি ঘটিব, গোটেইখিনি মেডিকেল টেস্ট করার পিছত এটা নবস্মিতাক আকৌ থানাত লই অহা হয়, আর সঁচাকে হিয়ার বহুত ব্লাড জমা হয়ে গেছে, সেইকাৰণে বরফের পানি লগাই দিয়া হয়েছে, মেডিকেল করে আহিল, আর তাই সাগে এটা ডক্টর তাতে এক্সট্রা করে লই যাব লাগিব, আমি এতিয়াও থানাতে আছো, এফআইআর দিছো, তাক লোকাপদ রাখিছে, হ্যান্ডকাপ পিন্ধি লৈ গৈছিল, আপোনালোক দেখালো লোকাপদ রাখিছে, ভিতরত ভিডিও করা নাই, ইয়াক এতিয়া মজা দিব, মানে এফআইআর দিম, এফআইআর দিহি যাতে জেলত যায়, বহুত বিষয় আছে, তার সব পুরা পুরা ব্লাড জমা হয়ে গেছে, দেখক পুরা ব্লাড হাত ফুলি গৈছে, আর এই এখন গাড়ি দিয়ে তাইক লৈ গৈছিল, এই আঙুলিটো ভাঁজ করিব পারা নাই, এক্সরে করিব, এটা এক্সরে করিব লাগিব আমি, কারণ সিভিল হসপিটাল তো জাস্ট মেডিকেল টেস্টে হয়েছে, এটা ভালকে কোনবা প্রাইভেটত গিয়ে ভালকে কিবা করিব লাগিব, মানে কি কম আর লগত কাজিয়া লাগিব নিবিচারো, মানুহবিলাকে কিয় নিজে নিজে কাজিয়া করিব, মানে আমি ইউটিউব করু, আমার গাড়ি আছে,
এসি আছে, এইবিলাকৰ কাৰণে হিংসা মেইন এইটো ইস্যু। এফ আই আৰ কৰিলোঁ আৰু এফ আই আৰ কপিটো ৰেকৰ্ড ৰাখিছোঁ। এতিয়া আইনে নিজৰ মতে নিজে কৰিব, কাৰণ সি জেলত আছে এতিয়া লেখাব। আর গোটেইখিনি এফ আই আর কেস হয়ে যাওয়ার পিছন লড়াজনক লোকাপত রখা হয়। আর তারপর মানে নবস্মিতাক প্রাইভেট ডক্টরক দেখাই ফার্মাসিত লই আহ। আর তাইর অবস্থা সচাকে বহুত বেয়া দেখিছে, ব্লাড মানে বহুত বেশিকে জমা হয়ে গেছে। লগেলগে মানে মেডিসিন লগাই দিলু, আর মেডিসিন লগেলগে তাতেই খাব দিল যেহেতু বহুত পেইন হয়ে আসিল। আর এইফালে নবস্মিতার হাতের অবস্থা চাও, চাও কি ব্লাড জমা হয়েছে দেখিছে, চাও গাইজ কেন মারছে মর বুয়ারি এই পাখণ্ডটি কেন মারিছে সাপ, হাতখন ফুলি কি অবস্থা হয়েছে, ব্লাড জমা হয়ে গেছে সাপ, কি অবস্থা হয়েছে দেখাইছে, কেন মারিছে দেখিছে, এই আঙুলিটু 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 ভাজ করব নোয়ারা হয়েছে, এই দুটা আঙুলি ভাজ করব না, আঙুলিটো মারিছে, মই যদি টানি নানিলো হয় তাইক মারিয়ে পেলাল হয়, ইমান অত্যাচার করে আছে আজি 2017 চনের পর আমার উপর অমানসিক অত্যাচার করে আছে, মক যা 19 মারিছে, 19 এনেক মারিছে, ইয়াতে সিলাই পড়িছে, বাবাকো মারিছে, বাইক রখাই পেলায় তাক কথা সুদিম বলে কয় উড়াউড়ি মারিছে। আমার এতিয়া প্রাণের উপর ভয় আহি গৈছে, আমাক হি লাস্টত দেখিছে আপনাদের ভিডিওত আমাক কৈছে যে আহি কেনে দেখিম তহত কৈছে না হেতে, আমি ভাবিলো দা মিলি থাকিব লাগবো, কিবা কলো মনে মনে সহ্য করছো, নিজে নিজে সহ্য করছো। ডক্টরের পর নবস্মিতাক লই আহিলো, এতিয়া মানে কি কম আর, এটা যদি আইনে আমাক বিচার নিদিয়ে আমার হাতত একো উপায় নাই, আপনার হাতজোর করছো, আপনার প্লিজ কাইন্ডলি আমাক সাপোর্ট করব, আমার সিসিটিভি ফুটেজ আছে, আপনার খালি আমার ভিডিওটাই না চাব, কিন্তু আমি সিসিটিভি ফুটেজ গোটেই পুলিশ স্টেশন তার অত্যাচারের কারণে আমি সিসিটিভি লগাইছো, গাইজ আপনার প্লিজ সাপোর্ট করব, আর যিমান পারে আপনাদের তাই শাস্তি দিব লাগে বলি আপনাদের কমেন্ট দিব, আর কি যাতে শাস্তি পায় আপনাদের মোক সাপোর্ট করক, যিমান পারে শেয়ার করক, যাতে পুলিশ প্রশাসনে আইনে তাক এরি দিব নোৱাৰে, আপনাদের রাইজ আপনাদের বিচার করিব, আপনাদের উপর এরি দিছো বিচার, বহুত সহ্য করে আছো জানে, আমার ইমান অত্যাচার করে, মই মার বয়সের মানুষজনী ইমান অশ্লীল ভাষা দি গালি পারে, যার নামত কই গেছে পুলিশের সম্মুখতে কই গেছে, তারপর ওলাই আহে আমাক বলে চাই লোব বলে, রাইজ আপনাদের মানে অনুরোধ করছো আপনাদের ভিডিওবিলাক শেয়ার করক, যাতে আইনে যাতে তাক এড়ি নিদিয়ে, ভিডিওটো সব ফালে শেয়ার করে দিয়ক, গোটেই রাইজে যাতে গম পাই যায়, রাইজ আপনাদের শেয়ার করে দিয়ক, সি যাতে কোনো পদ্যে বেল না পাই, জেলতে যে থাকিব লগা হয় যাতে, নলে সি ওলাই আহি আমার উপর আরো অমানসিক অত্যাচার করিব, ঘরত যেখানে অত্যাচার করেছিল আৰু আমার উপর যি ঘটনা ঘটিছিল 2019 চনত, মার যি অবস্থা করেছিল, গোটেই ঘটনা আপনার উইথ প্রুফ কাগজ উইথ ডকুমেন্ট সব দেখাই আছো বহুত সোনকালে, আর তাইর অবস্থার কারণে তাক আমি কেতিয়াও ক্ষমা নকরো, আপনাদেরও প্লিজ আমাক সাপোর্ট করব এইখিনি সময়ত।